সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে 15 তারিখ অর্থাৎ 15/11/2020 তারিখের তোমরা সপ্তম শ্রেণীর প্রথম গণিত অ্যাসাইনমেন্টটি পেয়েছো। আমরা বিতরণ করেছি আজকে স্কুলে গিয়ে। তো গণিত প্রথম অ্যাসাইনমেন্টের তৃতীয় সপ্তাহের প্রথম অ্যাসাইনমেন্টের বিষয়ে অর্থাৎ সৃজনশীল প্রশ্নগুলো তিনটা দেওয়া আছে। সেই তিনটার মধ্যে প্রথম যেটি দেওয়া আছে সেটি নিয়ে আমি আলোচনা করব, সেটি সমাধান করবার চেষ্টা করব। তো দেখো, প্রশ্নটি তোমরা জানো, অবগত আছো যে এরকম এক প্রথমে একটা ত্রিভুজ আছে, দেখো এবিসি একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, আর এখানে অর্থাৎ বি এ রেখার সমান্তরালকে সি একটা রেখা আঁকা হয়েছে, অর্থাৎ দুইটা সমান্তরাল রেখা আঁকা হয়েছে। চিত্রে লেখ দেওয়া আছে বি এ ও সি রেখা দেয় পরস্পর সমান্তরাল। তাহলে সেই ক নম্বর প্রশ্ন বলা হয়েছে যে বিএসি কোণ ও এসি ই কোণের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। আচ্ছা, আমরা করবো। খ নম্বরে দেখাইতে বলা হয়েছে যে দেখাও যে বিএসি কোণ প্লাস এবিসি কোণ সমান এসিডি কোণ। আচ্ছা, তারপরে গ নম্বরে আছে প্রমাণ করো যে এবিসি কোণ, এবিসি কোণ প্লাস বি বিসি কোণ সমান দুই সমকোণ। এটি হচ্ছে উপপাদ্য, বইয়ের উপপাদ্য, অর্থাৎ ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। নিজের প্রমাণের ক্ষেত্রে যেটি তোমরা করেছো সেটি এটা পৃথকভাবে দেওয়া হয়েছে তিনটা প্রশ্ন আকারে। তো দেখো, তাহলে ক নম্বরটা আমরা সমাধান করবার চেষ্টা করি। দেখো ক নম্বরটা, ক নম্বরটা চিত্রটা প্রথমে তোমরা এঁকে নিবা। চিত্র হতে আমরা পাবো যে বি এ, দেখো বি এ ও সি রেখা দেয় পরস্পর সমান্তরাল এবং এসি রেখা তাদের ছেদক। এসি রেখাটা অর্থাৎ বি এবং সি রেখা দেয় সমান্তরাল হলে এসি রেখা তাদের ছেদক হয়। তাহলে এই ছেদক যে এসি রেখাটা যে ছেদক, এই ছেদ বিন্দুতেই দুইটা কোণ উৎপন্ন হয়েছে। যেমন আমরা বি এসি কোণ সমান এসি এসি ই কোণ, অর্থাৎ এই দুইটা কোণ হচ্ছে পরস্পর একান্তর কোণ। আচ্ছা, তাহলে এইটাই হচ্ছে বিএসি কোণ এবং এসি 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 ইকোন, এটা যে একান্তর কোণ এইটাই সম্পর্ক বোঝানো হয়েছে যে বিএসি কোণ এবং এসি ইকোন, এই কোণ দুটা পরস্পর সমান এবং তারা একান্তর কোণ। আচ্ছা, এটি হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান। তাহলে লেখা আছে দেখো, তো গেল এরপরে আসো যে ওই খ নম্বরটার মধ্যে আছে। খ নম্বর প্রশ্নে কী বলা আছে দেখো, দেখাও যে বিএসি কোণ প্লাস এবিসি কোণ সমান এসিডি কোণ। এটা আমরা প্রমাণ করব। তো চিত্রটা আবার আমরা এঁকে নিলাম বিএসি কোণ। তাহলে আমরা বলতে পারি যে চিত্র হতে বলতে পারি যে বিএ ও সি রেখা দেয় পরস্পর সমান্তরাল এবং এসি রেখা তাদের, এই রেখাটা তাদের হচ্ছে ছেদক। তাহলে ছেদ বিন্দুতে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, একটা হলো বিএসি কোণ আর একটা হলো এসি ই কোণ। এরা দুইটা পরস্পর একান্তর কোণ, ক নম্বরে যেটা আমরা করেছিলাম এটাই। এরপরে আবার আমরা লিখব যে বিএ, আবার বি এবং সি রেখা দেয় সমান্তরাল এবং বিডি রেখা তাদের ছেদক। তাহলে এখানে আমাদের দুইটা কোণ উৎপন্ন হয়েছে, দেখো বিডি রেখা যখন ছেদক হবে তখন এ বিসি কোণ বি বিডি রেখা তাদের ছেদক। তাহলে এ বিসি কোণ সমান আমরা লিখতে পারি কি অনুরূপ ইসি ডি কোণ। ঠিক আছে, কী লিখতে পারি যে কোনো লিখতে পারি যে বি এবং সি রেখা দেয় পার্শ্ব সমান্তরাল এবং বিডি রেখা তাদের ছেদক। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি এবিসি কোণ সমান ইসিডি কোণ। তাহলে এরা এরা হলো অনুরূপ কোণ। আচ্ছা, এরপরে আমরা এই যে দুইটা সমীকরণ পেয়েছি, একটা হচ্ছে কি একান্তর কোণের ক্ষেত্রে বিএসি কোণ সমান এসি কোণ, দুইটা পক্ষ আমরা কী করবো দুইটা সমীকরণ আমরা যোগ করবো বাম পাশের সাথে। বাম পাশে এখানে আছে কি দেখো যে বিএসি কোণ, আর এখানকার বাম পাশে আছে এই সমীকরণটার বাম পাশে আছে এবিসি কোণ। তাহলে বিএসি কোণ প্লাস এসিবি কোণ ইজিক্যাল টু ওই পাশের কি আছে, ওই পাশে আছে এসি কোণ আর এই পাশে আছে হলো ইসিডি কোণ, যোগ করলাম। তাহলে চিত্র দেখে তোমরা বুঝতে পারবা যে এসি কোণ এবং ইসিডি কোণ এই দুটা যোগ করলে পারে হয় পুরা কোণটা, অর্থাৎ এসিডি কোণ এই কোণ এই কোণ, অর্থাৎ পুরাটা ইয়ে হয়ে যাবে। অর্থাৎ এসি কোণ এবং ইসিডি কোণ অর্থাৎ এই পাশের কোণটা আর এই পাশের যদি কোণটা যোগ করি তাহলে টোটাল কোণটা হবে কি এই এসি ডি কোণ। তাহলে আমাদের হয়ে গেল কী বলে খ নম্বর প্রশ্নের আমরা সমাধান পেয়ে গেলাম, দেখানো হলো, ব্যাস এতটুকু দিলে হবে। এবার গ নম্বরটা, গ নম্বরের মধ্যে কী বলছে দেখো, গ নম্বর বলছে প্রমাণ করো যে এবিসি কোণ প্লাস ইসি বিসি কোণ সমান দুই সমকোণ। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা আগের মতোই লিখতে হবে, যেহেতু বিএ
সমান্তরাল এবং এসি এবং এসি তাদের ছেদক অনুরূপভাবে বিএসি কোণ সমান এসি কোণ একান্তর কোণ। এরপরে দেখো অনুরূপ কোণ আছে এখানে আমরা ইয়ের মধ্যে পেয়েছি খ নম্বরে, তাহলে এবিসি কোণ সমান ইসি ডি কোণ, এটা হলো অনুরূপ কোণ। অনুরূপভাবে আমরা যদি এটা যোগ করি তাহলে কী পাবো, বিএসি কোণ প্লাস এবিসি কোণ ইকুয়াল টু এসি ইকোণ প্লাস ইসি ডি কোণ। তাহলে এসি ইকোণ এবং ইসি ডি কোণের পরিমাণ কত, এসি ডি কোণ। তাহলে এই সমীকরণটার মধ্যে দেখো উভয় পাশে যদি আমরা আর একটা কোণ বাকি আছে, এ কোণ বি কোণ আছে, সি কোণ বাকি আছে, তাহলে এ বি সি কোণ যদি আমরা অর্থাৎ এ সি বি কোণ যদি আমরা যোগ করি উভয় পক্ষে, আমরা এসি বি কোণ যোগ করলাম দেখো এই সমীকরণের মধ্যে, অর্থাৎ এসি বি কোণ যোগ করলাম, তাহলে এই পাশে কী হলো এসি ডি কোণ প্লাস এসি বি কোণ, আর এসি ডি কোণ প্লাস এসি বি কোণ হচ্ছে এক সরল কোণ, মানে এটা হলো সরল কোণ, এক সরল কোণ, আর এক সরল কোণের পরিমাণ হচ্ছে কত, কত ডিগ্রি, 180 ডিগ্রি, অর্থাৎ 2 সমকোণ। আর এই ক্ষেত্রে দেখো যেটা আছে বিএসি কোণ প্লাস এসি এসি বি কোণ, বিএসি কোণ আর এসি বি কোণ যোগ করলে আমরা পাবো হলো বিসি ইকোণ চিত্রের মধ্যে, অর্থাৎ আমরা লিখতে পারি যে এ বিসি কোণ প্লাস বিসি ইকোণ সমান কত, 2 সমকোণ প্রমাণিত। ব্যাস, তাহলে আমরা এক নম্বর সৃজনশীলটির আমরা সমাধান পেয়ে গেলাম। তো একসাথে আমরা একসাথে এই তিনটা প্রশ্নের সলিউশন করা সম্ভব না, তো আজকে একটা দিলাম, কালকে দেব, এইভাবে 2 দিনের মধ্যেই শেষ করে দেবো এই তোমাদের এই সৃজনশীল সমাধানটা। তোমরা আস্তে আস্তে লেখার চেষ্টা করবে এবং সুন্দর করে লিখবে, আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং এটি দেখেও তোমরা লিখতে পারো অথবা তোমরা নিজেরাও বুঝে বইয়ের সাহায্য নিয়েও লিখতে পারো যেটা তোমাদের ভালো লাগে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকো, সুন্দর থাকো, আর মাদকের কথা তো বারবার বলতে হয়, মাদক থেকে বিরত থাকতে হবে, এটি অত্যন্ত মানে খারাপ একটা নেশা, নেশা যে কোনো নেশাই খারাপ, তবে মাদকের নেশাটা হচ্ছে আরও বেশি খারাপ। তা আমরা আশা করব আমরা শিক্ষক হিসেবে তোমাদের প্রতি আমাদের একটা কর্তব্য আছে যে তোমরা অবশ্যই সচেতন হবে, ভালো থাকবে, এই আশাটুকু করি। আর বর্তমান পরিস্থিতি অত্যন্ত খারাপ যাচ্ছে, আবার কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ছুটির বন্ধের কিন্তু ঘোষণা দিয়েছে, অর্থাৎ ডিসেম্বরের 19 তারিখ পর্যন্ত। সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা ঘরে থাকবার চেষ্টা করবে, এবং অ্যাসাইনমেন্টগুলো সুন্দর মতো পরিষ্কারভাবে, আমরা অ্যাসাইনমেন্ট পেয়েছি, কিছু কিছু খাতা পেয়েছি, খাতার মধ্যে অনেকের লেখা দেখায় কাটাকাটি হচ্ছে বা ভুল হচ্ছে, তো এগুলো যেন না হয়, সুন্দর করে লেখবার চেষ্টা করবে, কারোটা কারো দেখবে না, এবং বইটা পড়বে, মূল বইটা পড়বে, টপিকটা ভালো করে পড়ার চেষ্টা করবে। মোট কথা, বইয়ের সাথে সম্পৃক্ত থাকতে হবে, এটাই হচ্ছে সর্বোপরি কথা। তো ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ, আবার দেখা হবে।